আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম, মধুরবন্দ এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে কমিটি গঠন। সাত সকালে সড়ক দুর্ঘটনা, দোহালিয়া বাজারে প্রাণ হারালেন মহিলা। ঐতিহ্যবাহী বারুণী মেলায় ভক্তদের ঢল, কোভিড বিধি মেনে মন্দিরে পূজার্চনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহর সংলগ্ন মধুরবন্দ এলাকায় অসামাজিক কার্যকলাপ দিন দিন মাথা চাড়া দিয়ে উঠছে। এর ফলে গোটা এলাকায় নয়া প্রজন্ম অন্ধকারের দিকে পরিচালিত হচ্ছে। মধুরবন্দ কিলোগ্রাম এলাকায় ড্রাগসের রমরমা ব্যবসা মাথাচাড়া দিয়ে ওঠায় অবশেষে সরব হয়েছেন এলাকাবাসী। স্থানীয় নাগরিক সহ যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে ড্রাগস ব্যবসার বিরুদ্ধে একটি কমিটি গঠন করেছে। শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, ড্রাগস মাফিয়ারা পুরো এলাকাকে গ্রাস করে ফেলেছে। ড্রাগসের কবলে পড়ে এলাকার যুব সমাজ দিন দিন কুপথে এগিয়ে যাচ্ছে, ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে তাদের ভবিষ্যৎ। এতে গোটা এলাকার জনগণ গভীরভাবে চিন্তিত। তাই ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি নবপ্রজন্মকে অন্ধকার থেকে ফিরিয়ে আনতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তাঁরা। আগামীতে এই কমিটি কাছাড়ের জেলাশাসক সহ স্থানীয় পুলিশ প্রশাসনকে স্মারকলিপি প্রদান করে ড্রাগসের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত সহ ড্রাগস মাফিয়াদের চিহ্নিত করে তাদের শাস্তি প্রদান করার আবেদন জানাবেন। যদি প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আগামীতে স্থানীয়রা ড্রাগসের বিরুদ্ধে মাঠে নামবেন বলেও এদিন কড়া ভাষা প্রশাসনকে হুঁশিয়ারি দেন তাঁরা। আমরা ছেলে মেয়ে বোন বাগনি খেউ স্কুল কলেজও যেতে সময় সন্ধ্যার সময় প্রাইভেটে যেতে মানে ভয় পায়, মানে এইরকম এদিক বাইরের থেকে নাই নেওয়ার পরে এইরকম জুল্লি জুল্লি রাস্তায় যাই, কিন্তু আমরা নিজেও সন্ধ্যা পরে আমরা বাইরে ভয় পায়, কারণ এখন মানে এডিক দেখলে মানে এটার লগে বেলেট থাকে সেই মানে রাস্তা টাউন থেকে প্রচুর ছেলেরা আইয়া এখানো আইয়া ডাকল, পুলিশ প্রশাসনের লোক পর্যন্ত দুইটা আছে ইউনিফর্ম লাগাইয়া ইয়া ওই সদরটা না লইয়া যায় ওপেন লইয়া যায়। আমরা নিতে আমরা বেজান তারারে ওয়ার্নিং দিছি, প্রায় 25 জন 50 জন 60 জন 100 জন পর্যন্ত গিয়ে আমরা ওয়ার্নিং দিছি মসজিদ কমিটিয়ে, কিন্তু আজকে আর ফার্সি না, আমরা প্রায় 1000 লোক আমরা 2-3টা মোল্লা মিলিয়ে গিয়ে আজকে গিয়ে তারা লাস্ট ওয়ার্নিং দিয়া এক তরুণীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল মধুরবন্দ গাংপার এলাকার পাবনা লস্কর নামের এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে শিলচর সদর থানায় একটি এজাহার দায়ের করা হয় তরুণীটির পরিবার পক্ষ থেকে। শুক্রবার তরুণীটির মা রশিদা বেগম লস্কর ও বাবা কামাল উদ্দিন লস্কর সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন থেকে পাবনা লস্কর নামের ছেলেটি অসামাজিক কাজে লিপ্ত এবং তার বিরুদ্ধে শিলচর সদর থানায় অনেক মামলা রয়েছে। যদিও পুলিশ তাকে ধরতে পারেনি, পরিবারের তরফ থেকে অভিযোগে বলা হয় গত বুধবার তরুণীটিকে ভয় দেখিয়ে জোর করে তুলে নিয়ে যায় ছেলেটি। এই যুবকটিকে ধরে উপযুক্ত শাস্তি প্রদান সহ তরুণীটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করার দাবি জানান তাঁরা। আমার মেয়ের তো হঠাৎ করিয়া লইয়া গেল, কই লইয়া গেল তো আমি জানি না, দরিয়া লইয়া গেল আমার মেয়ের। আজ আমি 3 দিন হয়ে গেছে আমার মেয়ে পাইয়া, পরশু দিন আমি ফেল লেখাইছি আমার রাত 10টা নি ভাবি না 10:30 আবু পর্যন্ত আমার ফুড়ি লাপাত্তা, আমার ফোনের কোনো খবর নাই। 7 তারিখ আইয়া আমি ফেল লেখাই, ছেলের বাসা আমার ঘরের কিনার। এর আগে আমার দা দেখাইছে 3 বার আমার ছেলের কইসা কাটি লইতো, এর বাদে আমার বাসার যায় খালি ইটা ইটো করে আমার মেয়ের লগে কিছু দিনও রইতে পারতে না, তুই রইতে পারতে না, তোর মেয়ের তোর মেয়ের লগে লাগবো, তোর ছেলের লগে লাগবো। ছেলেটার এজেন্সি আরো বেজান কেস আছে, মার্ডার কেস।
একদিন আগে আবার এবার হয়েছে, পুলিশে কিছু ধরছে উঠছে না, বুঝলেন, ধরাধরি হচ্ছে না, অ্যাকশনও লইছে না। এই আমার মেয়েও না বলি, 17 বছরের মেয়ে, কত কিডনাপ করে স্কুলও ছাত্র ডিএন কে কত চিন্তায় করে লিয়ে গেছে, প্রতি বছরের ন্যায় এবারও মধু কৃষ্ণা তিথিতে বরাকের ঐতিহ্যবাহী বারুণী স্নানকে ঘিরে বদরপুর ঘাটের ঠান্ডাপুর সংলগ্ন কপিলাশ্রম মন্দিরের পাশে বরাক নদীতে প্রায় লক্ষাধিক মানুষের সমাগমে নদীর দুই কূলে পুণ্য স্নানের দৃশ্য ছিল অপরূপ। শুক্রবার বিভিন্ন জায়গা থেকে লোকেরা পুণ্য স্নানের উদ্দেশ্যে বদরপুর ঘাটে এসে পৌঁছান। এদিন ভোর প্রায় 4:49 থেকে 6:07 পর্যন্ত এই পুণ্য স্নান চলে। এদিকে আবহাওয়া অনুকূল থাকায় রেকর্ড গড়ে ওঠে বরাকের ঐতিহ্যবাহী বারুণী মেলাতে। কোভিড প্রোটোকল মেনে এদিনের পুণ্য স্নান সম্পন্ন হয়েছে, এমনকি কোভিড নিয়ম মেনেই নিষ্ঠা সহকারে মন্দিরে পূজার্চনা হয়। মেলা কমিটির সম্পাদক সন্দীপ পাল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও পুণ্যার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধে না হয় সেদিকে সম্পূর্ণ নজর রাখা হয়েছে। এছাড়া নদীতে রাখা হয়েছে SDRF বাহিনী সহ পানীয় জলের ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবা। এই পুণ্য দিনটিতে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে সেদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফে ভোর থেকে নিরাপত্তা রক্ষে মোতায়েন করা হয়েছিল। সোনাই কেন্দ্রে বিজেপি প্রার্থী আমিনুর হক লস্কর এবারও জয়ী হবেন। AIUDF প্রার্থী কোনিমুদ্দিন বড়ভূঁইয়া দ্বিতীয় স্থানে থাকবেন। শুক্রবার শহীদপুরে এক সাংবাদিক বৈঠকে সোনাই বিজেপির কর্মকর্তারা এ ধরনের মন্তব্য করেন। বিজেপি নেতা তথা বিধায়কের মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর ও বিজেপির পশ্চিম সোনাই মণ্ডল সভাপতি প্রদীপ দাস জানিয়েছেন, উন্নয়নের নিরিখে সোনাইয়ের জনগণ এবার বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোটের দিন ধনেহরিতে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে এ নিয়ে পুলিশ তদন্ত করছে, কিন্তু AIUDF এর নেতা ও সমর্থকরা ঘটনা নিয়ে বিধায়কের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের তারা তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন সিরাজুল আলম লস্কর, নরসিংপুর জিপির সভাপতি সূর্যকান্ত সিনহা, তপন ধর, আজাদ হোসেন লস্কর, বরাখাই জিপি সভাপতি সূর্যপ্রসাদ গৌড়, মাহমুদুল হোসেন বড়ভূঁইয়া, অশোক কুমার গোয়ালা প্রমুখ। 2016 নির্বাচনের পর তিনি এইভাবে সাংবাদিক সম্মেলন ডেকে উনি বলেছিলেন, আমি বিশাল সংখ্যক ভোটে জিতছি, আমি 55,000 ভোট নিয়ে আমি জিতছি। কিন্তু কার্যত কি হয়েছে, ভোটের পর উনি তৃতীয় স্থানে ছিলেন 32,000 ভোট নিয়ে। তো ওনার যে 25,000 ভোটে যে আমি জিতছি বলে ওনার যে দাবি, সেটা সোনাইবাসী মানুষের কাছে একটা হাস্যস্পদ ব্যাপার। আর আমি বলবো, সোনাইতে মহাজোটের প্রার্থী একটা প্রমোশন হয়েছে, উনি 16 নির্বাচনে তৃতীয় স্থানে ছিলেন, এবার মহাজোটের প্রার্থী হিসাবে উনি প্রমোশন নিয়ে দ্বিতীয় স্থানে আসবেন, উনি সোনাইকে কোনোদিন বিধায়ক হতে পারবেন না। আমি তথ্য সহকারে বলতে চাই, 2021 নির্বাচনে সোনাই সমষ্টিতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমিনুল হক লস্কর আবারও উনি বিধায়ক নির্বাচিত হবেন, কারণ সোনাইবাসী সর্বস্তরের মানুষের সমর্থন ছিল ওনার সঙ্গে। আজকে আপনারা দেখবেন সোনাই সমষ্টিতে 1,83,580 ভোট রয়েছে, তার মধ্যে 1,45,739 ভোট কাস্ট হয়েছে, এবং তার মধ্যে মৌরাল ল্যাস 85,000 মুসলিম ভোট কাস্ট হয়েছে, মৌরাল ল্যাস 59,000 হিন্দু ভোট। রাতের অন্ধকারে চুপিসারে ব্যালট পেপার সংগ্রহ করতে এসে জনরোষে পড়লেন নির্বাচন কর্মী। সূত্র মতে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় 9 নাগাদ শিলচর শহরের মৌরবী রোডে এক ব্যক্তির বাড়িতে ব্যালট পেপার সংগ্রহের নামে দুই নির্বাচন কর্মী উপস্থিত হন। তাদের একজনের কাছে কার্ড না থাকলেও বিশ্বজিৎ দেপুরকায়স্থের নামের আরেক ব্যক্তির সাথে নির্বাচন কমিশনের কার্ড রয়েছে। এতে স্পষ্ট লেখা রয়েছে তিনি ব্যালট পেপার সেলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং কাউন্টিং হলে প্রবেশ করার যোগ্যতা রাখেন। এমন গুরুত্বপূর্ণ পদে থাকা এক ব্যক্তি কি করে রাতের অন্ধকারে চুপিসারে বাড়ি বাড়ি গিয়ে ব্যালট পেপার সংগ্রহ করছেন, তাও নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর, এটা অবশ্যই বিপজ্জনক। এদিকে এলাকাবাসীর বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে তারা জিজ্ঞাসাবাদ চালাতে শুরু করলে তিনি বলেন, এক উচ্চ পদস্থ আধিকারিক তাকে পাঠিয়েছেন, তবে তার নাম প্রকাশে তিনি অনিচ্ছুক থাকলে অবশেষে রেগে গিয়ে বলেন তারা জেলাশাসকের অধীনে কাজ করছেন।
পরে বিষয়টি নিয়ে জেলাশাসক কীর্তি জল্লির সাথে কথা বললে তিনি বলেন, প্রথমত এত রাতে কারো বাড়িতে গিয়ে ব্যালট পেপার সংগ্রহ করার মতো কোনো নির্দেশ দেওয়া হয়নি। যে ব্যক্তির কথা বলা হচ্ছে তিনি এখন কোনো দায়িত্বে নেই, তবে বিষয়টি নিয়ে তিনি নিজে তদন্ত করে এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। আপনি কার আন্ডারে আছেন, আপনি নাম জানেন না? আপনার ইমিডিয়েট অফিসার কে? ইমিডিয়েট অফিসার বিহু উৎসবের জন্য গাইডলাইন জারি করল রাজ্যের স্বাস্থ্য বিভাগ। বিহু উৎসবে এবারও দানব করোনার আঁচড়। বিগত বছরও করোনা অতিমারির জন্য রঙালী বিহু পালন করা সম্ভব হয়নি। এবছরও দানব করোনার হাত থেকে মুক্ত হতে পারেনি বিহু উৎসব। শুক্রবার উৎসব পালনের জন্য গাইডলাইন জারি করল রাজ্যের স্বাস্থ্য বিভাগ। এতে রয়েছে বিহু আয়োজকদের করতে হবে করোনা পরীক্ষা। শুধু তাই নয়, অনুষ্ঠানের জন্য নিতে হবে প্রশাসন থেকে অনুমতি। রাত ১১টার আগে শেষ করতে হবে সেই সমস্ত অনুষ্ঠান। তাছাড়া দুবার স্যানিটাইজ করা বাধ্যতামূলক। উৎসবে যোগ দেওয়া প্রতি দর্শকদের মাস্ক পরতেই হবে। শুধু মঞ্চে গান গাওয়া শিল্পীদের এক্ষেত্রে রেহাই দেওয়া হবে। তাছাড়া আয়োজকদের দর্শকদের জন্য সামাজিক দূরত্ব বজায়ের পাশাপাশি তাপমাত্রা পরীক্ষা করে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দোহালিয়া বাজারে ম্যাজিক ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা। শুক্রবার সকাল ৬:৩০ নাগাদ এই ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল কমলানাথ নামে ৫০ বছরের ওই মহিলার। তার স্বামীর নাম নীরেন্দ্রনাথ, বাড়ি দোহালিয়া ৪ নম্বর খণ্ডে। জানা গেছে এদিন উক্ত মহিলা বারুণী স্নানের জন্য দোহালিয়া বাজার থেকে খই চিড়ে গুড় সহ ফল কিনে বাড়ি ফিরছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি ম্যাজিক ট্রাক মহিলাটিকে পেছনের দিক থেকে ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয়রা এগিয়ে গিয়ে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে মৃত মহিলার তিন পুত্র সন্তান সহ স্বামী রয়েছেন। এমন খবরে শোক প্রকাশ করেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এদিকে ঘটনার পর পাথারকান্দি পুলিশ তদন্তে নেমে ঘাতক গাড়িটিকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে। এ মর্মে ওসি সঞ্জীব টেরাং জানান, মৃতদেহ ময়না তদন্তের পর পরিবার বর্গের হাতে সমচে দেওয়া হয়েছে। তারপরে তো আমার মারধর করছে, উত্তর হটাই দিছে একদম, ও মাথা তো খানে সব থাকে। আমি নামিয়া যাচ্ছি, ও মেলুক মানুষটা ফালাইল আর কি এক জায়গায় ফালাইতে গিয়া দেখি আইছি গিয়া, আমি দেখি আইয়া কইলাম আমি ফোন লাগাই মালিককে। মালিকরা ফোন লাগাই দিয়ে একটা জি হইব, ফোন লাগানি চরিতে রইতে তারা আমার মাঠটা দেখেছে। ওরা তো দেখছি, আমি তো বার বালা করে খালি পাউটা দেখছি, মুখটা গুড়া খেত। তারপরে তো তারা অটো থরিয়া নাকি তোরে লিয়াই গেল ওদিকে। শুক্রবার সন্ধ্যা রাতে উদারবন্দে হাতে নাতে এক নেশি কুটুম্বকে আটক করলো স্থানীয়রা। ঘটনার বিবরণে জানা যায়, এদিন উধারবন থানা সংলগ্ন জনৈক ব্যক্তি বাদুল ভট্টাচার্যের অফিসের সামনে থেকে AS11CC2725 নম্বরের একটি টিপারের সেলফ খোলার চেষ্টা চালায় তিন যুবক। বিষয়টি বাদুলবাবুর অফিসের কর্মীদের নজরে আসে। তখন তিন যুবকের মধ্যে এক যুবক রেঞ্চ নিয়ে টিপারের সেলফ খুলতে গেলে তাকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা।
পরে উত্তম মধ্যম প্রহার করে উধারবন থানার অঙ্কুর শইকিয়ার হাতে সমঝে দেওয়া হয় তাঁকে। ধৃত যুবকের নাম ফারুক হোসেন বড়ভুইয়া, বয়স আনুমানিক 30 বছর, নাগাটিলার বাসিন্দা নুরুদ্দিন বড়ভুইয়ার ছেলে সে। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠার সুযোগ নিয়ে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ মর্মে বাদল ভট্টাচার্য উধারবন থানায় একটি মামলা দায়ের করেন। ধৃত ফারুক হোসেন বড়ভুইয়াকে এদিন জেল হাজতে পাঠানো হয়। আবার যখন চেক করার গেছে স্টাফে, দেখে গিয়া আইবিএমের উপরে একটা মানুষ বোয়া চোখ সাইডে গুলগুল চোখের স্টাফে অন্য মানুষ আরও ডাকিয়ে আনিয়া চুপটায় ধরছে। ধরে দেখা যায় তার হাতের মধ্যে সব ইনস্ট্রুমেন্ট আছে, খোলার যত হাতিয়ার আছে সেলফ খুলবার লাগিয়া সব সেলফ নিয়ে বোয়া। তারপরে এখানে তার লোকাল কিছু মানুষের মারা পিটা করছে। করার পরে আমার ড্রাইভারও আসিল, স্টাফও আসিল, বাইরের মানুষও আসিল। এখানে প্রায় উদাহরণ এক মাসে কম করিয়া 20-25টা সেলফ নিয়েছে, কিন্তু প্রশাসনের কোনো খবর নাই। কিছু আমার মনে হয় কিছু এখানে লোকাল মানুষ এটার লোকে জড়িত আছে। আপনি কিটা মনে করেন ওই যে মেন রোডে যে দুইটা দোকান অসুবি হয়েছে, মানে এটা একটা টিম আছে নাকি? তা ওই টিম আছে, এটা তো এখন পুলিশ প্রশাসনে এটারে একটারে মেইনটারে ধরিয়ে দেওয়া হয়েছে। এখন তাই যদি এখন ইচ্ছা করে প্রশাসন পুরা গ্যাং বার করতে পারে, এটা কই বিক্রি হয় এই গ্যাংটা, তার লগে যেসব সরঞ্জাম আছে সব সরঞ্জাম দেখা যায় ওই কাজেরই। গত 4 মার্চ শিলকুড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনার ফলে আজও আতঙ্কে দিন যাপন করতে হচ্ছে এলাকাবাসীদের। শুক্রবার স্থানীয় কুসুমা মহিলা উন্নয়ন সমিতি ও অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের উদ্যোগে এক সভায় এলাকাবাসীরা অতিসত্বর এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। এদিকে ঘটনার 5 দিন অতিক্রম হয়ে গেল, আজ অবধি প্রশাসন একজন ডাকাতকেও গ্রেপ্তার করতে পারেনি বলে ক্ষোভ ব্যক্ত করেন এআইএসএফ সভাপতি এম এম হানিফ, সিরাজুল লস্কর সহ অন্যান্যরা। তারা বলেন, এই অঞ্চলের মানুষ দিনের বেলায় চলাফেরা করতে আতঙ্কগ্রস্ত অবস্থায়। আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচর শহর থেকে কিছু দূরে অবস্থিত এরিয়া যে শিলকুড়ি, সেই শিলকুড়ি অবস্থায় যদি দিন দুপুরে মানুষ সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারে না, তবে এই দেশটি কে চালিত করছে বা এই দেশে এই অঞ্চলে প্রশাসন আছে কি, সেটা প্রশ্নবোধকের সন্দিক্ষণে এসে গেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ওই অঞ্চল থেকে এই ঘটনার পর এই অঞ্চলের জনসাধারণ, এই অঞ্চলের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা সবাই মিলে একটি স্মারকপত্র দিয়েছে জেলা উপায়ুক্ত মহোদয়কে। তাদের দাবি হলো যারা ডাকাতি করেছে ডাকাতদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, এবং এই অঞ্চলে বর্তমানে পুলিশ পাহারার ব্যবস্থা করা, এবং এই অঞ্চলে একটি স্থায়ী পুলিশ স্টেশনের দাবিও দিয়ে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মধুরবন্দ এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে কমিটি গঠন। সাতসকালে সড়ক দুর্ঘটনা, দোহালিয়া বাজারে প্রাণ হারালেন মহিলা। ঐতিহ্যবাহী বারুণী মেলায় ভক্তদের ঢল, কোভিড বিধি মেনে মন্দিরে পূজার্চনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।